কংগ্রেস ও কমিউনিস্টরা মানুষের অহিতকারী অসুরীয় শক্তি। এরা মিলেই 25 বছর যাবত ত্রিপুরার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দুর্গারূপী নারী শক্তিরা এই আসন্ন বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক পথে এই অসুর শক্তিকে বধ করবে। সোমবার ফটিকরায় মণ্ডল আয়োজিত সুবিশাল বিজয় সংকল্প র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার 29টি জেলায় বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি। প্রথমেই চণ্ডীপুর বিধানসভার মূর্তিছড়া চা বাগানের শ্রমিকদের সাথে মত বিনিময় করেন। সবশেষে ফটিকরায় জগন্নাথপুর বাগানপাড়ায় চা শ্রমিকদের সাথে মত বিনিময় করেন। এদিন সেখানকার এক চা শ্রমিকের বাড়িতে দুপুরে আহারও করেন বিপ্লব কুমার দেব। তিনি এদিন বলেন, রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস থাকলে 2018 সালের নির্বাচনেও কমিউনিস্টদের উৎখাত করে পরিবর্তন সম্ভব হতো না। তাদের পর্দার আড়ালের মিতালি এখন স্পষ্ট। বিজেপির আপোষহীন প্রচেষ্টায় শুধুই ক্ষমতার বদল নয়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমাজ পরিবর্তন সম্ভব হয়েছে বলেও এদিন দাবি করেন বিপ্লব কুমার দেব। ভারতীয় জনতা পার্টির নির্বাচন ছিল না, 2018 নির্বাচন মুক্তির নির্বাচন ছিল। আর তার জন্য না কংগ্রেস বুঝতে পেরেছে, না রাজনৈতিক গুরুদর্ক যারা আছে তাদের মাথায় ঢুকেছে। কারণ ত্রিপুরাবাসী কমিউনিস্ট পার্টির শাসন থেকে মুক্তি চাইছিল, আর মুক্তি যখন চাইছিল শুধু 2018 মুক্তি চেয়েছে তেমন না, 2013 মুক্তি চেয়েছিল, 2008 মুক্তি চেয়েছিল। কিন্তু ত্রিপুরার মানুষ মুক্ত কেন হতে পারেনি? ত্রিপুরার মানুষ তার জন্য মুক্ত হতে পারেনি, কারণ কি, যারা মুক্তি দেওয়ার জন্য দ্বিতীয় পজিশনে ছিলেন তাদের নেতৃত্ব যারা দিত তারা কমিউনিস্টের মিনি ভগত দল ছিল, নেতৃত্ব ছিল। তা প্রমাণিত করেছে কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা একসঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস, আপনার 29টি ডিস্ট্রিক্টের কংগ্রেসের প্রেসিডেন্ট হস্তাক্ষর করে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস একত্রিত হয়ে এক প্রেস রিলিজ জারি করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, যে বিজেপির শাসন থাকা উচিত নয়, বিজেপির শাসন সঠিক শাসন নয়, সিপিএম এর শাসনটাই সঠিক ছিল, হস্তাক্ষর করে প্রমাণিত করেছে। আর তার জন্য 8 চাইলেও পরিবর্তন হয়নি, 13 চাইলেও পরিবর্তন হয়নি, 18 ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন অমিত ভাই সাহ ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি, তখন গিয়ে ত্রিপুরাতে পরিবর্তন এসেছে। প্রত্নতাত্ত্বিক বিভাগের শাখা খোলার পাশাপাশি কৈলাসহরে বিমানবন্দর চালুর বিষয়ে সংসদে জোরালো দাবি তুলেছেন বিপ্লব কুমার দেব। তিনি এদিন বলেন, 29টির সৌন্দর্য ও গরিমা তাজমহল থেকে কোনো অংশেই কম নয়। বর্তমান সরকারের যথার্থ প্রচার প্রসারের ফলে 29টি ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় উঠে এসেছে। পর্যটন কেন্দ্রগুলির বিকাশের ফলে পর্যটকদের আসার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ফলে রোজগারের সুযোগ বাড়ছে। আগামী 1 মাস নিরলস পরিশ্রম করে রাজ্যে প্রবহমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে 2023-এ আরও অধিক সমর্থ নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছেন বিপ্লব কুমার দেব। পুরাতত্ত্ব বিভাগের অফিস আগরতলাকে খোলার জন্য ইউনেস্কো ভারতের 3টা জায়গাকে চিহ্নিত করেছে ইউনেস্কো। এয়ারপোর্ট থাকাকালীন এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে। আমি এবার সংসদে বলেছি যে কৈলাস শহরে এয়ারপোর্ট তাড়াতাড়ি করার জন্য, কৈলাস শহরে যখন 29টি ইউনেস্কো লিস্টে চলে আসবে
আর নতুন এয়ারপোর্ট এখন যে এয়ারপোর্ট আছে সেটা না সেটার মধ্যে বড় এয়ারপোর্ট করা সম্ভব নয়। আমি হীরাসুরা চা বাগানের মধ্যে 500 একর জমির ব্যবস্থা করেছি, সেই 500 একর জমির মধ্যে আগরতলা এয়ারপোর্টের মতো এয়ারপোর্ট এখানে হবে। পুরো দুনিয়া থেকে টুরিস্টরা আসবে, লোক দেখতে আসবে, যখন দেখতে আসবে যে টুরিজমের ডেভেলপমেন্ট হওয়া তখন আপনাদের ছেলে মেয়ে রোজগার হবে। আমরা আট দিন মেরে তার বাধা নেই কারণ আপনার ইনসানিয়ত ধর্মক বিভাগ 23 মে যে হোগা ও ইনসানিয়ত কি জিত হোগি, 18 মে লোক মুক্তি মিলা আর 23 মে ইনসান কি জিত হোগি। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান দাস, বিধায়ক সুধাংশু দাস সহ অনেকেই। একই মঞ্চ থেকে এদিন যেমন বিরোধী শিবিরকে কড়াভাবে আক্রমণ করেছেন তিনি, তেমনি উন্নয়নের ধারার কাহিনীও জনসমক্ষে তুলে ধরেছেন জননেতা বিপ্লব দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।